হ্যালো, কাজ হয়ে গেছে ফারিয়া? টাকাটা যে এখন আমার লাগবে। আর কোনো টাকা আমি তোমাকে দিতে পারবো না ওয়াসি। ডিভোর্সের পর আমি তোমাকে কম টাকা দিয়েছি, আর কখনো আমাকে ফোন করবে না। আমার মাঝে মাঝে মনে হয় আমার সাথে তোমার বিয়ে হলে তোমার সাথে এমন খারাপ কিছু একটা ঘটতে পারত। ভালোই হয়েছে যে আমার সব ভালো তোমার থেকে শুরু আর তোমাতে শেষ হয়েছে বিধি। মায়ের অপারেশন শুরু হলো মাত্র, বেশ খানিকটা সময় লাগবে। মাথার অপারেশন তো। ফরহাদ, সত্যি করে বলতো, এখানে থাকতে তোর কোনো সমস্যা হবে না তো? ওরা আবার এখানে এসে? আমি ওদের বলেই এখানে এসেছি। পুলিশ ইন্সপেক্টর রবিন ফোন করেছে বিধিকে। হ্যালো, ইন্সপেক্টর রবিন বলছি। বিধি নেই? ও একটু অসুস্থ, আপনি আমাকে বলতে পারেন? একটা বড় খবর আছে। কায়সার ভাইকে পাওয়া গেছে? জি না, আমি আসলে ওয়াসিমের খবর দিতে ফোন করেছি। সিম ট্রেস করে ওয়াসিমের একটি লোকেশন পাওয়া গেছে। ওয়াসিমের খোঁজ পাওয়া গেছে? জি হ্যাঁ, ঢাকা ওয়ারিতে। আমরা খোঁজ নিচ্ছি, ভাবলাম আপনাদের বিষয়টা জানিয়ে রাখি। থ্যাংক ইউ ইন্সপেক্টর। লিলিয়ার ওয়াসিম ঢাকা ওয়ারিতে কোথাও আছে। রাত, তুমি এখনই ঢাকায় যাও, ঢাকায় গিয়ে লিলিকে নিয়ে আসো। আমি নিশ্চিত মা লিলিকে দেখলে ঠিক হয়ে যাবে। কিন্তু তোমাদের ছেলে এখন এই অবস্থায়। আমি যাবো রানু। তুই? না না ফরহাদ, আমরা এমনিতেই। আমি খোঁজ নিয়ে জানতে পারবো ওয়াসিম কোথায় রেখেছে লিলিকে। ওর নাড়ি নক্ষত্র সব জানা আমার, সেজন্যই আমি যাব। কিন্তু রানু, বিথি জেগে থাকলে আমি নিশ্চিত সেও এটাই চাইতো। তোর বিয়ের কি হবে? সবাইকে কথা দিয়ে এসেছি সময় মতো পৌঁছে যাব, তবে তার আগে আমি এখানে ফিরে আসব অবশ্যই লিলিকে নিয়ে। যাচ্ছি আমি। সাবধানে যাবো। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। খিদে আমার জান বের হয়ে গেল। ওয়াসিম বলে গেল নাস্তা নিয়ে আসবে, কোনো খবর নেই। একটা ফোন করে যে খবর নিব তারও কোনো উপায় নেই। এখন আমি কি করব? আচ্ছা, ওয়াসিম আমার জড়াটা নিয়ে আবার। ওই তো ওয়াসিম চলে এসছে। ভাবি, দরজাটা একটু খুলবেন। আরে আমি বাড়িওয়ালা কামাল। ওয়াসিম আসছে? আসেনি এখনো। সেই কোন সকালে গেল, এখনো আসে নাই, আবার পালায়ে যায় নাই তো। খবরদার, ওকে নিয়ে বাজে কথা বলবেন না। নায়কও ও পালানোর মতো মানুষ না, যে কোনো সময় চলে আসবে। না আসলে কিন্তু সমস্যা হয়ে যাইব। এই কি করবেন আপনি, কি করবেন? হ্যাঁ, আপনি চেনেন আমাকে? কি করব সেটা বিকেল হইলেই বুঝতে পারবেন। ওয়াসিম, কোথায় তুমি? এখনো কেন আসছো না? আপনি যাই বলুন না কেন কাইসার ভাই,
এই অপহরণকারীরা যতই খারাপ হোক না কেন, তাদের ভেতরে মন বলতে একটা জিনিস আছে। তা না হলে এমন একটা সাংঘাতিক ঘটনা ঘটানোর পরে আমাকে কি ওনারা প্যান্ট এনে দেয়? তাও আবার নতুন প্যান্ট। দোয়া করেন যেন ওদের মনটা এরকম ভালো থাকে, তা না হলে কিন্তু আমাদের প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে। তা যা বলেছেন কাইসার ভাই। মা মা গো, তোমায় কি আর দেখবো না মা? আর কি কি শুরু করছেন আপনি ছোটদের মতো? সত্যি কথা বলতে কি কাইসার ভাই, মায়ের মুখটা চোখের সামনে ভাসছে। জিজু ভাই, ভাই একটু শুনবেন, কোনো সমস্যা? সেটা তো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোনো সমস্যা? ফোন ধরতেছে না ম্যাডাম। না ধরার একটা বড় কারণ হতে পারে পুলিশ বোধহয় তাকে ধরে ফেলেছে। মানে আপনারা কাকে ধরে এনেছেন? একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে। সেটা হবার কথা না? শোনেন ভাই, আমি বলি কি, আমাদেরকে ছেড়ে দিন, তাহলে প্রাণে বেঁচে যাবেন। তা না হলে কাইসার ভাই কিন্তু সত্যি কথা বলেছে, তা না হলে সারা জীবন জেলের ভিতর ঢুকে চোদ্দ শিখের ভিতরে আপনার জীবন কেটে যাবে। তখন কিন্তু আপনাদের এই যে মানবিক আচরণ, আমি বলছিলাম কি যে আমাকে নতুন প্যান্ট এনে দিয়েছেন, এসব আর কোনো কাজে আসবে না। এবার ওরা আমাদের চোখে গামছা লাগাতে ভুলে গেছে, তার মানে ওরা একটা তীব্র টেনশনের মধ্যে আছে। পারিয়া আসবে কি আসবে না, যাই হোক এবার আমরা আমাদের চোখ দুটোকে অন্তত কাজে লাগাতে পারবো। কি করতে চান আপনি কাইসার ভাই? কবি সাহেব, এখান থেকে যে করেই হোক আমাদের বেরোতে হবে, হয় বুদ্ধিতে অথবা শক্তিতে। তা না হলে কি ওনারা আমাদেরকে মেরে ফেলবে? ওনাদের বিয়েটা হয়ে যাবে, আর এখন সেই বিয়েটা ঠেকাতে একমাত্র আমিই পারি। সেটা যেন কিভাবে কাইসার ভাই? দেখো তো আমাকে ঠিক লাগছে কিনা। কি হলো বলো, আমাকে ঠিক লাগছে কিনা? সাজ ঠিক রেখে কি হবে জয়িতা, বাকি আর কিছুই তো ঠিক নেই। কি বলতে চাও তুমি? না মানে বলছিলাম, এটা কেমন বিয়ে জয়িতা, যেখানে বাইরে ঘরে সারাক্ষণ পুলিশ আসা যাওয়া করছে। কে যে কখন গ্রেফতার হয়ে যায় কেউ জানে না, এমন বিয়েরই বুঝিস কল্পনা করেছো সারা জীবন? তুমি যাও এখান থেকে, আমি একাই সাজতে পারবো। আচ্ছা পুলিশের কথা না বাদই দিলাম, তোমার মায়ের যা পজিশন তাতে পুলিশ এখানে থাকতেই পারে, কিন্তু ফরহাদ, এ কেমন বিয়ে যেখানে বর কিনা দিন কাটাচ্ছে তার প্রেমিকার সাথে আর রাত কাটাবে তার? তুমি যাবে এখান থেকে নাকি আমি অন্য কাউকে ডাকবো? কাকে ডাকবে? পুলিশ? আমি ডেকে দিই, সত্যি কথা শুনলে গা জ্বলে তাই না? মানা করেছিলাম, আমি মানা করেছিলাম তোমাকে ফরহাদের সাথে মিশতে, আমার কথা তো শুনুনি, এখন কল্প করো। কি হচ্ছে এখানে? আপনার মেয়ের ভাগ্য নিয়ে কথা বলছিলাম, পুলিশ ভাগ্য বর ভাগ্য এইসব আর কি। ওদের কথা কান দিবি না তো? ভুল তো কিছু বলেনি মা,
ফরহাদকে এভাবে যেতে দাও আমাদের একদম উচিত হয়নি। যেতে না দিলে বিপদ যে আরো বাড়ত না, সেটা কিভাবে বলিস? ভাই বোন একটার চেয়ে আরেকটা তো বেশি। বাড়ির খবর শুনেছিস? তোর বিয়ের পর ওকে থানায় যেতে হবে। লিলি আর ওয়াসিমের পুরো ঘটনাই ওই ঘটিয়েছে। এসব আমাদের চিন্তা না মা, শুধু আমার বিয়েতে বাগড়া না দিলেই হলো। তুমি একটু খোঁজ নিবে ফরহাদ ভাইয়ার, একটু বলবে যেন জলদি চলে আসে। হ্যাঁ আমি এক্ষুনি নিচ্ছি। আরো দ্রুত চালান, হাতে একদম সময় নেই ড্রাইভার সাহেব। পুপু, গাড়ির শব্দ, বাসায় ফিরছিস? না পুপু। মানে? আমাকে একটা জরুরি কাজে ঢাকা যেতে হচ্ছে, আমি কাজটা শেষ করে দ্রুত ফিরে আসবো। তোর কি মাথা খারাপ হয়েছে ফরহাদ? এখন ঢাকায় গিয়ে তুই কিভাবে আসবি? স্যার আমি তো কথা দিয়েছি পুপু যে আসবো, দেনি। তোদের বংশে কেন যে আমার মেয়েটাকে বিয়ে দিতে গেলাম সেটা ভেবে এখন আমার অনুশোচনা হচ্ছে। আচ্ছা রাস্তা তো ফাঁকা, আপনি আরো জোরে চালাচ্ছেন না কেন? প্লিজ একটু তাড়াতাড়ি চালান। কাঁদিস না মা, এখন কেঁদে কি হবে? কোন ছেলেকে যে ভালোবাসতে গেলি। জয়ী, মামি আপনি আবার এই অসুস্থ শরীর নিয়ে কেন আসছেন? বাড়ির ঘরে তো কেউ নেই, ভাবলাম বিয়েটা ভেঙে গেল কিনা। তোমার দুই ছেলে মেয়ে যা শুরু করেছে তাতে তো বিয়ে ভাঙার মতোই অবস্থা। আমি সব জানি, এসব নিয়ে ভেবো না তুমি। জয়িতা চল তো আমার সাথে বাইরের ঘরে, তোর গলায় একটা গান না শুনলে প্রাণটা জুড়াচ্ছে না আমার। আমার দিকে তাকিয়ে আছিস কেন? নতুন মায়ের আদেশ শুনতে তো হবেই। যা চল আমার সাথে। উঠছিস কেন? ফরহাদ কোথায়? ও কোথায় গেল? শান্ত হব না, আমি শান্ত হব না আপা, আমি কিছুতেই শান্ত হব না। আগে বলতে হবে ফরহাদ কোথায়। শান্ত হবে ঠিক, ফরহাদ ঢাকা গিয়েছে লিলিকে খুঁজতে। লিলিকে পুলিশ খোঁজ দিয়েছে অসীমের, ঢাকায় কোন একটা জায়গায় আছে ওরা। ফরহাদ ভাই গিয়েছে ওদেরকে খুঁজে আনতে। মা কেমন আছে? অপারেশন চলছে এখন, ভেতর থেকে আমরা এখন কোনো খবর পাইনি। তোর এখন কেমন লাগছে? আমি ঠিক আছি, তবে একটু ক্লান্ত। তোমরা ফরহাদের খোঁজ রেখো, ওয়াসিম কিন্তু বিপজ্জনক হতে পারে। ফরহাদের চেয়ে আর ভালো কে চেনে ওয়াসিমকে? তুমি একদম ভেবো না তো বিপু, আমি নিশ্চিত আজ লিলিকে সাথে করে নিয়ে পরাদি হসপিটাল ফিরে আসবে। আর আমি নিশ্চিত মায়ের যত বড় অসুখ থাকুক না কেন লিলিকে দেখলে ঠিক হয়ে যাবে মা। তাই যেন হয় আপা, আমি আর কিচ্ছু চাই না। উপরওয়ালা যদি আমার মাকে একবার ঠিক করে দেন তাহলে আমি আর কিচ্ছু চাই না আপা। কাঁদছিস কেন? চুপ করে শুয়ে থাকবি তুই। কি করব এখন, কিভাবে যোগাযোগ করব? কয়সার ভাইদের মুখ বন্ধ করতে না পারলে তো আমাকে একেবারে জেলের ভাত খেয়ে ছাড়বে। পালাবো নাকি বাড়ির পেছন দিয়ে? না 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 না, যদি আমাকে পুলিশ খুঁজতে আসে
তোর সাথে অনেক বাজে আচরণ করেছি, তাই না রে অন্তু? বাজে আচরণ কখন? এই যে জেল থেকে ছাড়িয়ে আনার পর তোকে আমাদের কোনো প্ল্যানই রাখিনি, এটাতে তোর অনেক মন খারাপ হয়েছে তাই না? একটু মন খারাপ করে নিয়েছে তা না, কিন্তু তোর মন ভালো করে দেবার একটা দারুণ সুযোগ আমার হাতে এসেছে অন্তরা। বুঝলাম না। আরে না বললে কিভাবে বুঝবি? শোন, একটা ছোট্ট কাজ করতে হবে তোকে, কিন্তু ছোট কাজের পুরস্কার কিন্তু অনেক বড়। কি পুরস্কার? ধর তোকে সারা জীবনে থাকার জন্য লন্ডনে একটা বাড়ি করে দিলাম, আর সাথে বাকি জীবন চলার মতো টাকাও দিয়ে দিলাম। লন্ডন, লন্ডন কাজটা যেন কি? হ্যাঁ শুনে তেমন কিছু না, শুধু একটা চিঠি, এক জায়গায় নিয়ে যেতে হবে তোকে। কোথায়? আমি একজনের নাম বলবো, তার হাতে দিতে হবে, পারবি না? যদি এতটুকুই কাজ তাহলে কেন না? কিন্তু তুই কেন করছিস না এই কাজটা? দেখছিস না, ওয়াসিম আর লিলির ব্যাপারে পুলিশ আমাকে সন্দেহ করছে, কোথাও বের হতে দিচ্ছে না, বাড়ি থেকে বের হলেই বলছে সোজা জেলে যেতে হবে। তাই? তাহলে আর কি করা, কাজটা আমাকেই করতে হবে। শুধু এটুকু বল, আপি কিছু জানবে না তো? সাবধান, ওকে কিচ্ছু বলা যাবে না, এটা শুধু তোর আর আমার মধ্যে থাকবে। দারুণ। আচ্ছা দে না, তাড়াতাড়ি চিঠিটা লিখে দে না, আমি এক্ষুনি। এখনই না, এখন বের হলে পুলিশ সন্দেহ করবে। বিয়ের সাজের জন্য জয়িতা বের হবে বিকেল, তখন ওর সাথে তুইও বের হবি, বুঝলি? ফারিয়া, আমি সত্যি লন্ডন যাচ্ছি তো? সত্যি রে সত্যি। এখন চল ওই ঘরে, একটু নাচ গান হয়ে যাক, চল। রেডি? এইটুকু বুঝতে পেরেছি যে ফারিয়াপা চাইনি কেউ তাকে ফলো করুক, সেজন্য অনিমাপাকে ওনার ড্রেস পরিয়ে রাস্তার মাঝখানে নামিয়ে দেয়, আর আমি ওনাকেই ফারিয়াপা মনে করে ফলো করি। কি বলছিস তুই এসব? তার মানে তোকে ভুল পথে ফেলে দিয়ে তাড়িয়ে গেছে কাইসার ভাইদের কাছে, আমার তাই মনে হয়।